মাননীয় সদস্য রুমিন ফারহানা, 2 মিনিট। অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটা আফ্রিকান প্রবাদ আছে, সিংহ যদি ইতিহাস লিখতে পারত তাহলে প্রত্যেকটা বিজয় গাথা শিকারীর বিজয় গাথা হতো না, এখানে সিংহেরও বিজয় গাথা থাকতো। মুশকিল হচ্ছে ইতিহাস লেখে সবসময় জয়ীরা, আর সেই জয়ীর মানসিকতা যদি এমন হয় যে আমাদের মতে অমৎকার, তাহলে তো বড় ভয়ঙ্কর। এই সংসদে, এত বড় একটা সংসদ, মাত্র 2টা বা 3টা বিরোধী ক্ষীণ কণ্ঠ শোনা যায়, কিন্তু সেই কণ্ঠ শোনা যাওয়ার সময়ও যদি এত অসহিষ্ণুতা দেখি, সেই কণ্ঠের 1টা 2টা কথার পরপরই যদি বল শোনা হয় অপ্রাসঙ্গিক কথা, অপ্রাসঙ্গিক কথা। সত্য তো সেটাই যেটা আপনারা বলেন, সত্য তো তাই যেটা আপনারা শুনতে চান, সত্য তো তাই যেটা আপনারা লেখেন, আপনারা চাপিয়ে দেন। আপনাদের বাইরে তো আর কোনো সত্য দেখি না, বড় মুশকিল। মাননীয় স্পিকার, আর্কাইভ যদি করতে হয় তাহলে নিশ্চয়ই এই কথাও স্বীকার করতে হবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তিনি ছিলেন বীরোত্তম। এটা নিশ্চয়ই স্বীকার করতে হবে মাননীয় স্পিকার, যে তিনি ছিলেন জেড ফোর্সের অধিনায়ক, তিনি ছিলেন সেক্টর কমান্ডার, তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার, যার হাত ধরে কৃষি বলেন, শিল্প বলেন, অর্থনীতি বলেন, সমস্ত বিপ্লব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে হয়েছিল। আজকে আমাদের অর্থনীতির যে মূল ভিত্তি, সেই মূল ভিত্তি তৈরি করে দিয়ে গিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মাননীয় স্পিকার, ওনারা ওনাদের কথা বলবেন আর আমরা আমাদের কথা বলবো, এইটুকু ধৈর্য যদি তাদের না থাকে তারা কি ইতিহাস লিখবে, কি ইতিহাস চর্চা করবে, সেই ইতিহাসের আর্কাইভে গিয়ে কি জমা হবে, সেটা তো আমরা ভালোই বুঝতে পারছি। এই এইটুকু পরিবেশ দেখেই ভালো বোঝা যায় মাননীয় স্পিকার। আর একটা কথা, ইতিহাস সবসময় জয়ীর হাতে লিখিত হয় বলেই প্রকৃত ইতিহাস আমাদের মতন দেশে 100 বছর লাগে প্রকৃত ইতিহাস উঠে আসতে। কারণ যতদিন পর্যন্ত দলীয় চোখের চশমা দিয়ে ইতিহাস দেখা হয়, যতদিন পর্যন্ত রঙিন ততদিন পর্যন্ত মাননীয় স্পিকার, আপনি যতই আর্কাইভের নির্দেশনা দেন, যতই আমরা আইন পাশ করি, যতই তাতে সংশোধনী আনি, কোনো লাভ হবে না। মাননীয় স্পিকার, আজকে 40 বছর পর কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর নিয়ে এই বিতর্ক? এই বিতর্ক এই কারণেই যাতে জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নেওয়া যায়। সরকারের সমস্ত ব্যর্থতা, ভোট চুরি, গণতন্ত্রহীনতা, মানবাধিকার লঙ্ঘন, বিভৎস রকম লুটপাট, এই সব কিছু থেকে মানুষের দৃষ্টিকে সরিয়ে নেবার জন্যই আজকে মৃত্যুর 40 বছর পর ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। এই বিতর্কের তো কোনো প্রয়োজন নাই। আমি এখন মাননীয় সাংস্কৃতিক বিষয়, বসুন বসুন। কিন্তু দুঃখের সহিত বলছি মাননীয় স্পিকার, সেই সুফলটা পাই নাই। মাননীয় প্রতিমন্ত্রী, গত 3 বছর যাবৎ আমার এলাকায় করে মোস্তারাইলে কোনো গরমের সিজনে 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি, গত চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস আমার এলাকায় কোনো মানুষ ঘুমাতে পারে না, 4 ঘন্টা 5 ঘন্টা উপরে বিদ্যুৎ থাকে না। আমার এলাকার মানুষ সেখানে অবস্থান ধর্মণ করেছে, তারা সেখানে আন্দোলন করার জন্য অনেক কিছু করেছে, আমি তাদেরকে বলে অনেক রিকোয়েস্ট আমি থামিয়ে রেখেছি। মানে প্রতিমন্ত্রী, আপনি আমাকে একটু বলেন, আমি নিজে পল্লী বিদ্যুতের জিএমের সঙ্গে আলাপ করেছি, পল্লী বিদ্যুৎ চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, তারা এক এক সময় একটা বলে যে অনেক সময় লাইনটা ভালো না, ট্রিপ করে, কোনো সময় বলেন যে একটা ইয়ে আসে, একটা বৃষ্টি যদি আসে জুড়ে তাহলে বিদ্যুৎ অফ হয়ে যায়, আবার অনেক সময় বলেন যে আমাদের লাইনটি ভালো না। আমি মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে বলবো, আমরা যে অবস্থায় আছি আমাদেরকে বাঁচান, এই বিদ্যুৎ যাতে 24 ঘন্টা পাই, সেই জন্য প্রয়োজনে যা কাজ করতে লাইন নতুন করতে হয় করেন, ওই আইনের এক্সটেনশন এখন খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার বিনীত অনুরোধ মানে স্পিকার, আমি 1 মিনিট চাই, কারণ মানুষ স্পিকার আমি খুব দুঃখের সহিত বলছি, আমি নিজ গ্রামের বাড়িতে গিয়ে ঘুমাতে পারি না, এলাকার মানুষ ঘুমাতে পারে না, কারণ এই গরমে, ভাদ্র মাসে গরম, মানে প্রতিমন্ত্রী আপনার অভিজ্ঞতা আছে কিনা জানি না, আমাদের হাওড় এলাকায় বিদ্যুৎ না থাকলে মানুষ একটু পাগলের মতো অবস্থা, মানুষের যে কী অবস্থা এই বিদ্যুতের জন্য, হাহাকার। অথচ বিদ্যুৎ আপনার আছে 26,000 মেগাওয়াট, আপনি 13,000 মেগাওয়াট আপনি ব্যবহার করতে পারছেন না, এই বিদ্যুৎটা আপনার থাকার পরে আমরা কেন পাচ্ছি না, কেন আপনি লাইন, এই যে পুরনো লাইন এগুলি যাতে চেঞ্জ করে নতুন লাইনের আপনি কেন ব্যবস্থা করছেন না, এই কাজটা আগে করেন, এখন এই আইনের আপনার খুব প্রয়োজন আছে বলে অন্তত আমি মনে করি না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
আমাদের জনাব মুজিবুল হক কিশোরগঞ্জ থেকে আরম্ভ করে অনেকেই বলেছে যে আমাদের নির্ভরযোগ্য বিদ্যুৎ এখন আমরা পাচ্ছি না। আসলে এই কারণেই তো আমার এই বিশেষ আইন করা, এবং নির্ভরযোগ্য, নিরবিচ্ছিন্ন এবং সাশ্রয়ী মূল্যে যাতে আমরা বিদ্যুৎ জ্বালানি দিতে পারি, এই কারণেই কিন্তু আমি আরও 5 বছর এটার এক্সটেনশন চাচ্ছি। আমরা শতভাগ বিদ্যুৎ আইন করেছি, আপনি নিজেই বলছেন যে আরও বেশি লাইন করেন, তো একটা ট্রান্সমিশন করতে গেলে আমার 3 বছর লাগবে। 3 বছর কি আপনি অন্ধকারে থাকতে চান? আপনাকে আমরা 6 মাসের মধ্যে লাইন দিতে চাই, এই জন্যই তো দ্রুত আইন দরকার। তা আপনারা একদিকে যেরকমভাবে চাচ্ছেন, আরেকদিকে বলছেন অন্ধকারে থাকতে চাই, তো বিষয়টা কিন্তু বোধগম্য হলো না। অনেকে আমাকে বলেন যে আপনার 25,500 মেগাওয়াট বিদ্যুৎ ক্যাপাসিটি বৃদ্ধি করে ফেলেছে। হ্যাঁ, অবশ্যই করেছি আমরা। আমরা এখন সারা বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন করেছি, প্রতিটি ঘরে আমরা বিদ্যুতের লাইন পৌঁছিয়ে দিয়েছি, কিন্তু এখন যেটা কাজ করছি সেটা হলো নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যে জ্বালানি এবং বিদ্যুৎ দেওয়ার জন্য। এই কারণেই এই আইনটি আমাদের আরও সময় বর্ধিত করা প্রয়োজন। আরেকটা বিষয় হলো 25,500 মেগাওয়াট বিদ্যুৎ ক্যাপাসিটি আছে, তার মধ্যে 4,500 মেগাওয়াট হলো আমাদের ক্যাপটিভ পাওয়ার। ক্যাপটিভ পাওয়ারগুলো কি, প্রতিটা ইন্ডাস্ট্রিতে জেনারেটর চলে গ্যাসে, সেটাও কিন্তু গ্যাস যেহেতু আমরা দিচ্ছি সেটা আমাদের ক্যাপাসিটি বৃদ্ধি হয়েছে, কিন্তু এটা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট থেকে নিচ্ছে না। 4,500 যদি আমরা বাদ দেই তাহলে আমাদের থাকে 21,000 মেগাওয়াট। 21,000 মেগাওয়াটের মধ্যে 1,160 মেগাওয়াট ভারত থেকে আমরা আমদানি করি, এবং এই 20,000 মেগাওয়াটের মধ্যে আমাদের 10% ডিরেটেড ক্যাপাসিটি। একটা পাওয়ার প্ল্যান্ট 100 মেগাওয়াট হলে পরে আমরা 90 মেগাওয়াট চালাই, 10 মেগাওয়াট আমরা ব্যালেন্সের জন্য রাখি, তার মানে আরও 2,000 মেগাওয়াট এখান থেকে আপনাকে মাইনাস করতে হবে। তাহলে আপনার হাতে থাকলো 18,000 মেগাওয়াট। 18,000 মেগাওয়াটের মধ্যে আরও 1,500 মেগাওয়াটের মতো পুরো সময়ই আমাদেরকে সবসময় একটা মেনটেন্যান্সের মধ্যে থাকে। তো আমার হাতে আসে হলো 15,000 মেগাওয়াট, তার মধ্যে আপনাদেরকে দিচ্ছি আমরা 14,000 মেগাওয়াট। আমাদের তো অতিরিক্ত কোনো বিদ্যুতের ক্যাপাসিটি আমরা ধরে বসে রাখি নাই। পৃথিবীতে প্রত্যেকটা কান্ট্রি, যদি নেবারিং কান্ট্রি ধরি, ইন্ডিয়ার মতো কান্ট্রিতে বিদ্যুতের ক্যাপাসিটি এবং বিদ্যুতের ব্যবহারের সাথে 100 ভাগ ডিফারেন্স, 100 ভাগ ডিফারেন্স। আমেরিকার মতো কান্ট্রি বলা হয়ে থাকে সবচেয়ে এফিশিয়েন্ট, যেখানে পাওয়ার প্ল্যান্ট চালায়, তাদেরও তো প্রায় 100 ভাগ ক্যাপাসিটি তাদেরকে উদ্বৃত্ত রাখতে হয়। দেখেন আমাদের ব্যবহারটা কীরকম, বিদ্যুতের ব্যবহার আমরা দিনে বেলায় বেশি ব্যবহার করি, কম ব্যবহার করি? আমাদের ব্যবহারটা 6টা থেকে 12টা পর্যন্ত, এই গত রাত্রি ছিল 14,000 মেগাওয়াটের কাছাকাছি, রাত 12টায় বিদ্যুৎ নিচ্ছে 14,000-এর মতো কাছাকাছি, কিন্তু দিনে বেলায় এই সকালে দেখলাম 9,700 মেগাওয়াট। তাহলে যে পরিমাণ বিদ্যুৎ আমার বেড়ে যায় পিক আওয়ারে, সেই পরিমাণ বিদ্যুৎ ক্যাপাসিটি তো আমার তৈরি করে রাখতেই হবে। আরেকটা বিষয় হলো এই বিদ্যুতের বিলটা কুইক রেন্টালের জন্য আনা হয় নাই। আমাদের পূর্ববর্তীকালের এই অনেক সংসদ সদস্য বলেছেন যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এখন প্রয়োজন, আমাদের প্রচুর ট্রান্সমিশন লাইন তৈরি করা প্রয়োজন, লক্ষাধিকের ওপর লাইন, পুরনো লাইনগুলো আমাদের চেঞ্জ করতে হচ্ছে, ঝড় বাদল হলে পরে বিদ্যুতের লাইন ছিঁড়ে যায়, আমাদেরকে এই আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। আমরা শুরু করে দিয়েছি, ঢাকার শুরু হয়েছে ধানমন্ডি এলাকার থেকে, ধীরে ধীরে সারা ঢাকা শহরে আগামী 3 বছরের মধ্যে সমস্ত লাইন আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, সিলেট হবে, খুলনা হবে, যশোর হবে, চিটাগাং হবে, সমস্ত কাজ আমাদেরকে করতে হচ্ছে। তো এই কারণেই আমাদেরকে দ্রুততার সাথে করতে হচ্ছে, আপনাদেরকে তর সহ্যছেন সহ্য হচ্ছে না। আমার কাছে কিছু তথ্য আছে, 2006 সালের ইত্তেফাক, কেরানীগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটে 100 কলকারখানা বন্ধ। এই যে সেই যে আমাদের 2 বছর আগে জেলায় যেখানে সচিবরা দায়িত্ব পেল সেখানে আমাদের দায়িত্ব দেওয়া হলো এমপিদের, ঠিক আছে, এটা তো আমাদের জন্য একটা মাননীয়কর, এটাও আমরা মেনে নিলাম। কিন্তু সবচেয়ে বড় কথা যে আমি আমারটা বলি, বগুড়ায় আমি সদর এমপি, বগুড়ার জেলা প্রশাসক আমাদের একটি মিটিংয়ে বা ডাকেও না, এবং কোনো উনি কোনো আমাদের সহযোগিতাও নেন না, কোনো কী বলে উপদেশ, যে আমি যে উপদেশ নেনও না, আমি দেইও না। একইভাবে সচিব মহোদয় 2 বছর আগে যাকে প্রতিটা জেলায় দেওয়া হলো, আমার মতো এখানে পার্লামেন্টের সদস্যরা আছেন, আমার মতো যারা আছেন সবাই জানেন যে সেখানে সচিবকে আমি ফোন করলাম, আমি বললাম একজন ভদ্রমহিলা সচিব, আমি ফোন করে বললাম যে ম্যাডাম আপনার সচিব আপনি দায়িত্ব পেয়েছেন, অ্যান্ড আই লাইক টু কোঅপারেটিভ, আপনি বলেন কী সহযোগিতা দরকার। আজও পর্যন্ত উনি আমাদের কোনো সহযোগিতা নেনও নাই, সহযোগিতা দেনও নাই,
এই হচ্ছে বর্তমান এমপিদের অবস্থা। আজকে দেখেন আপনি হাইকোর্ট, হাইকোর্টের দেখলাম বেঞ্চে আমাদের কী বলে পরিমনীষী রিমান্ড নিয়ে বলেছে, আমাদের দুই বিচারপতি আজকে ইত্তেফাক দিয়েছে, কি বলেছে যে হাইকোর্টকে আন্ডারমাইন করা হয়েছে, এই যে রিমান্ড নিয়ে হাইকোর্টকে আন্ডারমাইন করেছে। এবং ইত্তেফাক কী বলেছে, ইত্তেফাক বলেছে যে হাইকোর্ট, হাইকোর্টকে শেখাতে চান ম্যাজিস্ট্রেট। আজকে এই যে ধরেন পলিটিশিয়ানস, ব্যুরোক্রেটস ভার্সেস পলিটিশিয়ানস, আমাদের, আমরা হচ্ছে জনগণের প্রতিনিধি, আমরা আমাদের অনুযায়ী, আমাদের ওয়ার্ড অফ প্রেসিডেন্স অনুযায়ী আমরা অনেক উপরে। সুভাষ সাহেব বলেছেন আমরা হচ্ছে আপনার, আমাদের অনেক নিচে আপনার সচিবরা, অনেক নিচে ইভেন আইজিপি, এবং তারপরেও আমাদের স্যার বলার দরকার নেই। স্যার বলবে কাকে? জনগণকে। বঙ্গবন্ধু বলেছে সেদিন, আমি দেখলাম জনপ্রধানমন্ত্রী বলেছে, ওনার কথাই আবার বলতে চাই যে স্যার বলতে হলে, স্যার বলতে হবে জনগণকে, সার্ভিস প্রোভাইডার তারা, জনগণ হচ্ছে জনগণের টাকায় তারা চলে, জনগণের টাকায় তারা সরকার চলে, জনগণের টাকা আমরা চলে। ওতে সবচেয়ে বেশি ঘনবসতি, আমাদের জায়গার খুব অভাব, তাই বর্তমান সরকারও আমাদের কৃষিজমি, বনভূমি এইগুলি যাতে পরিমিতভাবে ব্যবহার হয়, যাতে নষ্ট না হয়, অযথা যাতে এইগুলি জমিগুলি ব্যবহার না হয় সেই জন্য একটা নীতিমালাও তৈরি করেছেন। আমাদের কৃষিমন্ত্রী আছেন যিনি সাবেক, তিনিও কিন্তু একটা নীতিমালা করে গেছেন। মানে স্পিকার, কয়েকদিন আগে দেখলাম পত্রিকায় যে বাংলাদেশ বিশেষ প্রশাসন একাডেমি, তারা একটা ট্রেনিং একাডেমি করতে চান কক্সবাজারে, তারা জমি নিয়েছেন 700 একর। মানে স্পিকার, আমাদের বিশেষ প্রশাসন একাডেমি সাভার যেটা আছে 100 একর, এখানে অনেক জায়গা আছে, সেখানে আমরা এটা ভিজিট করেছি, সেখানে তো আমাদের চলে। এবং এরপরে শাহবাগে একটা ট্রেনিং একাডেমি আছে। মানে স্পিকার, আমি দেখলাম ইন্ডিয়াতে 120 কোটি মানুষের জন্য যে একাডেমিটা আছে লাল বাহাদুর শাস্ত্রী প্রশাসন একাডেমি, সেটাও কিন্তু 190 একরের, জানি না। এবং এটা দেখলাম অথেন্টিক, যে আমাদের ভূমিমন্ত্রী বলছেন যে এটা নাকি তাদেরকে লিখে দিয়েছেন জায়গাটা, ভূমি মন্ত্রণালয়ের নাকি ওই বন মন্ত্র, সেটা বিষয় না, বিষয়টা জায়গা হইলো এই দেশের জনগণের কাজে। আমার একটা অনুরোধ মানে স্পিকার, যে 700 একর কক্সবাজারে পাহাড়ি এলাকায় 700 একর জমি একটা এই আপনার একটা এই বিশেষ একাডেমির প্রশিক্ষণ আরেকটা, এই কোন যুক্তিতে? এটা অপব্যবহার ছাড়া কিছুই না, এই জিনিসটা জনস্বার্থে যেন করা না হয়। যদি করতে হয় 20 একর, 30 একর, 40 একর জায়গা দিতে পারেন, সেখানে তারা ট্রেনিং করুক, যাই করুক করুক, তো 700 একর। মানুষ স্পিকার, এটা তো নবাব পথদীর বাড়ি না যে এত একর জমি লাগবে, কেন আমরা এত? ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় সদস্য জনাব গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া 6।